হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর এখন সকালবেলা। তো সবার আগে আমাকে যেতে হবে কিচেনে, রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে আমাদের বাড়িতে চিকেন অবশ্যই বানানো হয়, আর আমি আজকে চিকেন বানাচ্ছি। তো চিকেনটা মোটামুটি আমি বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা অফিসে প্রচণ্ড পরিমাণে তাড়া থাকে, তো রান্নাবান্না এভাবেই সেরে নিতে হয়। তো চিকেনটা আমি বানাচ্ছি। তো দেখো চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে, আর এর মধ্যে আমি আজকে গোটা রসুন দিয়েছি, তো তাতে এই টেস্টটা একটু ভালো আসে। যেহেতু বাচ্চা খাবে তাই খুব একটা ঝাল মশলা আমি ইউজ করিনি, তো তবে যতটা পরিমাণ দেওয়া ততটা আমি দিয়েছি। তো চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে, আর এদিকে দেখো এদিকে একটা তরকারি আমি বসিয়েছি। এটা হচ্ছে ফুলকপি, আলু, বেগুন আর কাটা কোনা মাছ দিয়ে একটা তরকারি। তো ওই তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুলকপি। তো এটা একটা তরকারি, আর এদিকে হচ্ছে চিকেন আর রাইস। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু, ওই দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপর আমি ফিরে আসছি। তো দেখো আমি সমস্ত রান্নাবান্না করে নিয়ে সব ডাইনিংয়ে চলে এসেছি, আর এগুলো আমি সব আলাদা জায়গায় সিল করে নিয়েছি। এটা হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ খুবই গরম, তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মাছের তরকারি দিয়ে, আর রাইস এখানে কিছুটা নেওয়া হয়েছে, আর একটু রাইস আমি পরে বানিয়ে নেবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো খুবই তাড়াহুড়োর মধ্যে সকালবেলা রান্নাবান্না করতে হয়, তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই দিয়ে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া সারবো। তো যাই হোক, এরপর আবার আরও যা কাজ আছে সেগুলো আমি গুছিয়ে নেব। তো দেখো আমি রান্নাবান্না করার পর কিচেনটা পুরোপুরি খালি করে দিয়েছি, তো এরপর আমি পুরো কিচেনটা আমাকে ক্লিন করতে হবে। এখানে দেখো রোদে পাখিটা স্নান করে রোদ্দুর খাচ্ছে, আর এই যে আমার শ্বশুরমশাই আর এখানে একটা দিদি বসে আছে, এরা সব রোদের মধ্যে বসে আছে। কিছুই পাচ্ছ এখন শীতকাল, সবাই চাই একটু রোদ্দুর। আর এই বটলটা আমি এর মধ্যে একটু বেকিং পাউডার আর সার্পি আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে যাতে এর মধ্যে একটু কষ পড়ে গিয়েছিলো, তো ওটাকে আমি একটু কষ কাট দিয়ে আর বেশ ভালোভাবে আমি বোতলটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর রান্নাবান্না করার পর কিচেনটা প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তো কিচেন তো ক্লিন করতেই হয়। তো চলো কিচেনটা পরিষ্কার করে নিই। তো কিছুটা কুচোকাচা বাসনও আমাকে মেজে নিতে হবে। তো এভাবেই আমার মানে সকালবেলাটা কেটে যায়। তো সংসারে নানা রকম কাজ করতে করতে কখন যে দুটো বেজে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তো এভাবেই সকাল থেকে আমার দুপুর দুটো পর্যন্ত এভাবেই সংসারের কাজের মধ্যে যুদ্ধ আমাকে করতে হয়। তো একা হাতে সব কিছু সামলাতে হয়, রান্নাবান্না, কুটনো বাটনা, পরিষ্কার, তো বুঝতেই পারছো এখন শীতকাল, ছোটোবেলা, তো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার দুপুর দুটো বেজে যায়। তো আমি এখানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর তো ব্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কিচেনের নিচেটা আমি একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তার কারণ রান্নাবান্না করার সময় অনেক নোংরা পড়ে আর চটচট করে, তাই একটু আমি কিচেনটা আজকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সময় একটু আছে তাই আমি কিচেনটা একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, বাসনও মোটামুটি আমার সব টুকটাক মাজা হয়ে গেছে। তো এখনও অনেক বাসন মাজতে আমার বাকি আছে, আর কাচাকুচিও করতে বাকি আছে। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না করার পর কিচেন পরিষ্কার করা, তারপর বাসন কুসুন মাজা, কাঁচা আছড়ান করা, তো এই সমস্ত করতে করতে কিন্তু আমার প্রায় দুটো বেজেই যায়। তো দেখো এখানে আমি জামা কাপড় কিছুটা ভিজিয়ে দিয়েছি, আরও একটু আমি ভিজিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু ইজি নিয়ে নিয়েছি, এই যে ইজি এটা এক ঢাকনা মতো আমি নিয়ে নিয়েছি, আর দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, আর এই গেঞ্জিটা আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তার কারণ এই সমস্ত জামা কাপড় একটু ভালো জামা কাপড়গুলো যদি ইজি দিয়ে কাচা যায় তাহলে কিন্তু এর কালারটা ফেট হয় না, কালারটা যায় না, তো তার জন্যই আর কি ইজি দিয়ে কাচা। সোয়েটার
শাল এই সমস্ত তো কাছি, তার মধ্যে যে সমস্ত জামা কাপড়ের কালার উঠে যায় সেগুলো আমি চেষ্টা করি ইজি দিয়েই কেচে নেওয়ার। তো ব্যাস আমার কিচেনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্যাস ওভেন আমার ক্লিন করা হয়ে গেছে, আর এখানে কিছুটা বাসনও আমি মানে ধুয়ে নিয়েছি, এগুলো মেজে নিয়েছি, আর বেসিনটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর মেঝেটাও আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর এখানে অল্প একটু জল আছে, তাই আমি আর একবার এটা দিয়ে আমি একটু পোছা দিয়ে একটু মুছে নিচ্ছি, যাতে এটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই সমস্ত মোছামুছি করার পর আমি চলে যাব, কয়েকটা আমার বাসন মাজার আছে সেগুলো মাজব, আর আমার কাঁচাকুচিও আছে সেগুলো কাঁচাকুচি করব, তারপর আমি স্নান করব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া। তো ব্যাস এভাবেই আমার সকাল থেকে দুপুর দুটো বেজে যায়। তো ব্যাস কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই সমস্ত কাঁচাকুচি করব, আর যে কটা বাসন আছে সেগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। তো দেখো আমার কাঁচাকুচি হয়ে গেছে, তো আমি ছাদে চলে এসেছি, আর এখানে এই যে বাসনকুসন মাজা হয়ে গেছে, আর এখানে সমস্ত মুদিখানা বাজার আলু পেঁয়াজ এই সমস্ত কিছু পড়ে রয়েছে, আর এই যে বাসনগুলো ক্লিন করা হয়ে গেছে, আর এই যে কাঁচাকুচিগুলো রয়েছে এগুলো নিয়ে আমি পুরো ছাদে চলে যাব। তো দেখো আমি ছাদে চলে এসেছি, তো এরপর জামা কাপড়গুলো সব ছাদে জমা দেব, সমস্ত জামা কাপড়গুলো সব দিতে হবে। তো দেখো আমি ছাদে চলে এসেছি, তো দেখো ছাদে সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, আর রোদ্দুরটা আছে মোটামুটি, তো জামা কাপড়গুলো মেলে দেবো, তারপর খাওয়া দাওয়া এখনও বাকি আছে, আর পুজো মোটামুটি আমার হয়ে গেছে। তো সকাল থেকে উঠে মানে এতটাই ব্যস্ত, এতটাই কাজের মধ্যে দিয়ে আমাকে থাকতে হয়, তো এভাবেই মানে সময়টা কেটে যায়। আর এখন কী বা করবো, এখন তো বাইরে খুব একটা বেরোনো যায় না, আর বেরোতেও ভীষণ ভয় লাগে, তো দরকার থাকলে বাইরে বেরোতে হয়। আর ব্যাস তো বাড়ির কাজ নিয়েই যতটা পারি আমি সময়টা মানে দিই। আর এই দেখো আমার ছেলে, ওর মোটামুটি স্নান খাওয়া দাওয়া মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে, তো আমি যেহেতু ছাদে এসেছি তো ও আমার সাথে এসেছে, আর একটু রোদ্দে ঘোরাফেরা করছে, আর রোদ্দুরটা খাওয়ানো ভালো আর ঠান্ডা প্রচণ্ড, তো আমি বললাম চল আমার সাথে ছাদে, তো ও ছাদে এসেছে একটু খেলাধুলা করছে, আর আমিও এই সমস্ত জামা কাপড় সব মেলে দিচ্ছি, আর আমিও একটু ছাদে চুল শোকাবো, আর ব্যাস কিছুটা সময় আমরা ছাদে থাকবো এখন। তো এখন যেহেতু রোদ্দুরটা আছে, তো এরপর রোদ্দুর চলে গেলে তখন তো হাওয়া দেবে, ঠান্ডা লাগবে, তো তখন আর ছাদে থাকতে পারবো না, তো এই সময়টাই আমরা একটু ছাদে বসি, কথা বলি, গল্প করি, ছেলেটাও একটু ছাদে বসে, ও খেলাধুলা করে, অনেক সময় পড়াশোনার বই নিয়ে ড্রয়িং করার জন্য ছাদে চলে আসে, রোদ্দের মধ্যে বসে বসে হোমওয়ার্ক করে, ড্রয়িং করে, সাইকেল চালায়। তো কী করবে, ওরাও বাচ্চা, কোথাও বেরোতে পারে না, কোথাও যেতে পারে না, আর বাইরে বের করলে ভীষণ ভয় লাগে, তার কারণ যেহেতু একটু ভালো হয়ে গেছিলো করোনা, আবার যেহেতু করোনা হচ্ছে সবার, তো তার জন্য বাইরে বেরোতে পারি না, আর ও আমার সাথেই থাকে বাড়িতে। ব্যাস সেটুকুই আমি শুকর দিয়ে দিলাম। তো দেখো সমস্ত জামাকাপড়গুলো মোটামুটি আমার সব মেলে দেওয়া হয়ে গেছে, তো রোদ্দুরটা যা যা আছে, আর আমরা এখন অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ছাদে থাকবো, তারপর নিচে যাব খাওয়া দাওয়া করব। তো যতক্ষণ আছি এর মধ্যে জামাকাপড় যা শুকাবে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে তারপর নিচে চলে যাব। তো চাদরটাও আমি কেচে দিয়েছি, তো এতই জামাকাপড় কাঁচা হয়েছে যে ছাদে মেলার মতো জায়গা নেই। দেখো ফুলগুলো, তো আজকে আমি ফুল তোলার একদমই সময় পাইনি, তো ফুলগুলো সব পড়ে আছে, তো কিছু করার নেই, কাল এগুলো জামাকাপড়গুলো আমার মোটামুটি শুকর দেওয়া হয়ে গেছে, আর আমি একটু ছাদেই ঘুরছি, আর আজকে প্রচণ্ড কাঁচাকুচি করেছি, মানে অনেক কাঁচাকুচি করেছি, তো সব শুকর দেওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া এখনও হয়নি, আমার ছেলে খাওয়া হয়ে গেছে, আমি একটু খাইনি, তো যাব নিচে আর খাওয়া দাওয়াও করবো। তো
প্রচণ্ড কাজ, সকাল থেকে একদম সময় হয় না, মানে টিফিন খাওয়ারও সময় পায় না, এত কাজ। তো তোমরা তো দেখলেই যে সকাল থেকে উঠে আমি কতটা ব্যস্ত থাকি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে স্নানটা করতে অনেকটা বেলা হয়ে গেল। তো যাই হোক, এরপর নিচে যাব, খাওয়া দাওয়া করবো। আর আমাদের পাখিটা প্রচণ্ড পরিমাণে চেঁচাচ্ছে, আমি উপরে ছাদে এসেছি, তো ওকেও নিয়ে আসতে হবে, ওর জন্য খুব চেঁচাচ্ছে পাখিটা। আর ফুলগুলো তোলার মতো, মানে গাছে অনেক ফুল হয়েছে, কিন্তু ফুলগুলো যে তুলতে যাবো সেই সময়টাও আমি কিছু পাইনি। আর পুজো দিয়ে আমার হয়ে গেছে, তো যাই হোক, আজকে আর গাছে ফুল তোলা হবে না, তো ফুলগুলো নষ্টই হবে। কাল চেষ্টা করবো তাড়াতাড়ি ফুলগুলো তুলে নেওয়ার। আর রোদ্রে আমার চুলটা এত মোটা, তো চুলটা আমাকে রোদ্রে শুকাতেই হয়। এরপর ব্যাস, তোমাদেরকে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমাকে সাবস্ক্রাইব করো। এবং আমি যদি কোনো ভুল করি তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ব্যাস, প্রতিদিন সকাল থেকে যতটা পারি আমি মানে ভিডিও ব্লগ বানাই, যেদিন সময় পাই না সেদিন আমি বানাতে পারি না, তবে চেষ্টা করি যে ব্লগ বানাবার, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও তোমরা দেখো, আমার ব্লগ দেখো, আমার শর্ট ভিডিও দেখো, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমাকে লাইক করছো না। তুমি আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি কোনো ভুল করি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ব্যাস, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এবার নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো।